মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্যের জবাবে পাকিস্তান পার্লামেন্টে রেজলিউশন আনার আহ্বান প্রধানমন্ত্রীর। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাবে পাকিস্তানের পার্লামেন্টে রেজলিউশন আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর মধ্য দিয়ে বিশ্বের কাছে একটি পরিষ্কার বার্তা দেওয়ার কথা বলেছেন তিনি। শনিবার এক টুইটে পাকিস্তানের পার্লামেন্ট হিসেবে পরিচিত জাতীয় বিষয়ে পরিষদের স্পিকারের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানান, সোমবার ইসলাম অবমাননাকর মন্তব্যের উপর নিম্নকক্ষে আলোচনার অনুমোদন করার। এতে শেহবাজ শরীফ বলেছেন, বিজেপি নেতাদের এই সব অর্থহীন মন্তব্যের কড়া নিন্দা জানাই আমরা। এ খবর দিয়েছেন অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতে উগ্র ডানপন্থী রাজনীতিকদের ধর্ম অবমাননাকর মন্তব্যে বিশ্বের কমপক্ষে 100 কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত হেনেছে। তিনি বলেন, ভারতে ক্ষমতাসীন দলটি নেতাদের বিরুদ্ধে একটি রেজুলেশন পাশ করা উচিত জাতীয় পরিষদের। এই রেজুলেশনে সারা বিশ্বের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠাবে। তাহলে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্রতার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এ মাসের শুরুর দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই সব মন্তব্যের বিরুদ্ধে সর্বসম্মতভাবে একটি রেজুলেশন পাশ করেছে সিনেট। এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সিনেটর সালিম মান্দবিওয়ালা। জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা মর্যাদা রক্ষার পক্ষে শক্তিশালী প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এতে যারা ধর্ম অবমাননা করে বক্তব্য দিয়েছেন তারা জবাবে ভারতের নিন্দা জানিয়েছে, মুসলিম বিশ্ব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। উপরন্তু এই বিতর্ক উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে টান সৃষ্টি করেছে, খুব দেখা দিয়েছে দেশে দেশে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বেশ কিছু আরব দেশ। অন্যদিকে দেশের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। কাতারের মতো দেশগুলোর প্রকাশ্যে ক্ষমা চাইতে বলছে ভারতকে। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বিজেপি তার মুখপাত্র নুপুর শর্মাকে এবং দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে যথাক্রমে সাময়িক বরখাস্ত এবং বহিষ্কার করেছে। অন্যদিকে আগামী মাসে সৌদি ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন। আগামী মাসে সৌদি আরব এবং ইসরায়েল সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহেই এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছে হোয়াইট হাউস। রোববার একটি সূত্র এই তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন দাবি করেছে। সূত্রটি জানিয়েছে, বাইডেন এই সফর জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র সফরের পরিকল্পনা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, এই মুহূর্তে এই সফর সম্পর্কে নিশ্চিত করে বলার মতো তথ্য তাদের কাছে নেই, তবে খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।